আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভাই বোন সব ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি, দোয়া করবা। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবা। আর যারা সাবস্ক্রাইবার আছেন অলরেডি, সবরে ধন্যবাদ জানাই। তো বেশ বেশ করে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। তো আশা করি আপনারা আরও বেশি বেশি করে ভিডিও দিতাম পারবো, দেখতা করবা আপনারা। ও আজকে আমি দেখাইলাম, ও দেখালে আমার কিকুম্বার গাছ, মানে কিরা শসার গাছ একটা কই দেউকা গইল, মেল ফ্লাওয়ার দেখালে গইল, মেল ফ্লাওয়ার একটা, মেল ফ্লাওয়ার সিনবার লগাই দেউকা করে দিয়ে ফুরুট আছে, আর আগে দিয়ে আপনার ফুল ফুটছে। সরি, গুতো ফিমেল ফ্লাওয়ার, মেল ফ্লাওয়ার নাই, সরি আমার মিস্টেক হয়েছে, ওইগুলো ফিমেল ফ্লাওয়ার। আমি মেল ফ্লাওয়ার ওইগুলো গিয়া দেখাইলাম আপনার, মেল ফ্লাওয়ার পাইনি, মেল ফ্লাওয়ার এগুলো না, মেল ফ্লাওয়ার ওইলো একটা, ওজন একটা দেখটা ওইলো মেল ফ্লাওয়ার ওই দোকান, মেল ফ্লাওয়ার লাগে কোনো ফ্রুট নাই দেখলা নেই, ওগুলো জাস্ট মেল ফ্লাওয়ার। আর ফিমেল ফ্লাওয়ার হইল ওগু, ওগুলোকে ফ্রুট করে দিয়ে আছে, ওই দেখো একটা ওগু ফ্রুট আছে, আর আগে দিয়ে হইল ফুল আছে, ওটা হইল ফিমেল ফ্লাওয়ার, এগুলো ফিমেল ফ্লাওয়ার, একটা ফ্রুট লগে দিয়া ফুল এগুলো ফিমেল ফ্লাওয়ার, আর একটা ফ্রুট ছাড়া থাকে এগুলো মেল ফ্লাওয়ার, ওই দেখো ওগুলো মেল ফ্লাওয়ার। তো মেল ফ্লাওয়ার তো আমি ওই দেখো একটা ব্রাশ রয়েছে, তো ব্রাশ নেওয়ার পরে এই দোকগুলো আমি ও দেখা গেল ফিফরে একটা আমার গিয়া বৈঠাকছে, তো মেল ফ্লাওয়ার তো নে আপনারা ফিমেল ফ্লাওয়ারও, ফিমেল ফ্লাওয়ার ওলা হ্যান্ড পলিনেশন করবো আর কি, ওলা যাওয়া করবো, ওলা পড়ে গেছে, আমি পলিনেটিং করলাম, মোটামুটি যা সাকসেস হয় আর কি। ফুল ভাঙ্গা করে গেছে, তো ফুল হলে মজি গেছে, ওরা উপরে দেখলাম একটা, মাইল ফ্লাওয়ার তো নেই আপনারা ফলুন আনবা, পলুন আনে আনে আপনারা সাই সকলটি টাচ করতে পারবো, লাগলো সাগলো সরি। তো আশা করি যা সাকসেস হয় আর কি, একটা খুললাম, একটা খুললাম, দুইটা খুললাম, একটা অলরেডি গেছে কি, তিনটা খুললাম, চারটা খুললাম, তো আশা করি ভাই বোন আমার আছে শাহানা শামিম
প্রশ্ন করছো তাইনোর মানে যতটুকু আমি বুঝতাম পারছি তাইন খইতা চাইরা তাইনোর খদুর গাছর ও ওগুলা নলা খইয়ায় আর ফুল ফুটপার আগে খইয়া কি ইয়ালোইস হয়ে যায় ইয়ালোই যায় মরি যায়। তো আপনি দেখবা আপনার পয়লা নম্বর আপনি গাছ চেক করবা আপনার গাছ কতটুকু হেলথি আছে, ওলা যদি দেখেন খুচরা পাতা আছে সবটা ঠিক আছে কোনো সমস্যা দেখা যান না বা ওজন স্টেম আছে জানে ওগু স্টেম ওগু দেখবা কতক্ষণ হেলথি আছে, যদি সবটা পারফেক্ট থাকে আর দেখেন আপনার কদু আইছে কিন্তু ফুল ফুটার আগে মরি যায় আর টিকটা আমি দরিয়া নিমু একটুক নর্মাল আছে আপনি দেখবা কতটা কদু মরে, যদি দেখেন সাফে সকলটি মরি যায় তার নর্মাল ধরা যাইতো না একটা বুঝতাম হইব হয়তো কোনো ডিজিজ আছে ভাইরাস আছে অথবা কোনো পেস্ট অ্যাটাক হয়েছে আর কি। আপনি চেক করবা কোনো ধরনের কোনো ফুকামা করে আপনার গাছও বাবা বাবুই করেন নি ফিফরা স্পাইডার মেইটস ওগুলো আছে নি কিচ্ছু ওটায় বা অনেক সময় আছে ডাইয়া ফিফরা আছে ওটায় অনেক সময় ও যেন রস আছে না রস ওগুলো চাক করিলায় চাক করিয়া খাইলায় ও গিয়া ইয়ালো হয়ে যায় আর কি কদু বা কদু বা ফুল যেসে তা বা বেঞ্চও ওলা দেখছি ইয়ালো হয়ে যায় উড়ির গাছ খৌকা আর কদুর গাছ খৌকা কিকুম্বার গাছ খৌকা ও কারণে ওইতো পারে। তো আপনি মনে রাখবা হয়তো ডিজিজ অ্যান্ড ভাইরাসিজের কারণে অথবা পেস্ট অ্যাটাকের কারণে অথবা আপনি আর একটা চেক করবা ওয়েদার কন্ডিশন, ওয়েদার কন্ডিশন আপনি চেক করতে হইব ওয়েদার কিলা বেশি ড্রাই নি বেশি হট নি বা বেশি কোল্ড নি, কোল্ড হইলেও সমস্যা হয় ওলা হট বেশি হইলে ওয়েদার কন্ডিশন যদি বেশি ড্রাই থাকে হট থাকে ওটা হয় আপনি দেখবা রীতিমতো আপনি টাইম টুর মতো আপনি পানি দিরা নেই যদি দেখেন পানি ঠিক মতো দিই না তে ওটার কারণে হইতে পারে আপনি প্লিজ ওগুলা ফলো করবা চেক করবা। আর যদি দেখেন আপনার কদুর ভ্যারাইটি দেখবা যে কোনো সময় আছে কোনো জাতের কদু ইয়ালো থাকতে পারে হয়তো আপনি একটা জান্ডা না কিবা একটা কি চামড়াটা লাল টিলাম হইতে পারে এর লগে ইয়ালো দেখা যায় বোঝা যার হয়তো মরা ওলাও আপনি খেয়াল করবো আমি জানতাম না কোনো কোনো খদুর ভ্যারাইটি আছে ওদেলা দেখা খদু গ্রিন এলা গ্রিন না ওই ইয়ালো ইয়া বাড়ায় বাদে আস্তে আস্তে ঠিক হয় আপনার একটা এক্সাম্পল আমি দেখাই মনে আরো। তো বুঝছেন নি তো পেস্ট কন্ট্রোল পেস্ট যদি থাকে পেস্ট স্প্রে মারবা ইনসেকটিসাইড পেস্টিসাইড ইউজ করবা আতর বানাইয়া ইউজ করতে পারবা আমি তা আগে কত ভিডিওত কইছি। আর বেশি ড্রাই থাকলে ওয়েদার বা হট থাকলে যেমন 29 ডিগ্রি উফরে যদি কোনো হট ওয়েদার থাকে তে আপনারা ও কারণে ওইতে পারে আর বেশি ঠান্ডা থাকলে ওইতে পারে আপনি আমি জানলাম না আপনি কোন সাইডও আসুন লন্ডনও কোনো সাইড হয়তো বেশি গরম আর কোনো সাইড হয়তো বেশি ঠান্ডা থাকতে পারে কইতে পারেন না ওগুলো আপনি ফলো করবা যদি দেখা যায় ঠান্ডা বুঝুন আপনার আসেল তো ঠান্ডার কারণে ধরিয়ে নিবা যদি বুঝুন বেশি গরম আসেল তো গরমের কারণে নিবা যদি দেখা যায় ইটা কিচ্ছু নাই গাছ সম্পূর্ণ হেলথি আছে তে বুঝবা হয়তো পেস্ট অ্যাটাক হয়েছে অথবা কোনো ডিজিজের লক্ষণ থাকলে ডিজিজ দেখবা আপনি একটা খেয়াল করবা। আর যেগুলা দেখেন হয়তো মরি যায় এগুলো প্রিন্ট আউট করি ওলা ওলা ফালাইয়া দিলে এগুলো আর রাখবা না উচ্চই নেই এগুলো রাখলে আরও স্প্রেড হয়ে যাবে সকল বাইদে। আর আপনি একই টমেটো ফিড ইউজ করবা আর ঠিক মতো পানি দিবা আবার দেখেন জানো বেশি ওভার ওয়াটার হইলেও ওলা উইব আবার বেশি আন্ডার ওয়াটার হইলেও ওলা উইব আপনি পানিটা একটা লিমিট মতো দিবা রাখবা চেক করে দিবা পানি ফুকনোও থাকতো না বেশি বীজেও থাকতো না পানি লাগাইনেও থাকতো না ওগুলা চেক করবা করিয়া আপনি টমেটো ফিড আর ওগুলা দিবা দিয়া আপনি আবার নতুনভাবে আর কি তার প্লান্টে গ্রো হইতে দিবা দেখবা গাছ পাশের নিয়ে। আর যদি দেখুন বেশি হট ওয়েদার থাকে তেও সকাল বিকাল মাঝে মাঝে আপনি হোজ পাইপ দিয়ে একটু শাওয়ার স্প্রে করে নিবা আস্তে গাছটে বড়ো বড়ো শাওয়ার করবো আবার বেশি প্রেশার দিই না কারণ প্রেশার দিলে অনেক সময় আছে ফুটুল জড়িয়া পড়ে দিতে পারে একটা কি যে গাছটে জেলা গাছে ফাতা লাতায় ডালে ফুললে জেলা মেঘাইলে জেলা বীজে ওলা বীজাই নিবা বেশি গরম থাকে যদি তো ওটা করলেও আপনারা ফুল ফোড়াতনে বা গাছ মরাতনে বা সেইটা পারবা আমি একটা মাঝে মাঝে ইউজ করি যদি দেখি বেশি গরম হয়ে গেছে বেশি তাপমাত্রা তে আমি ও কিতা করি হোজ পাইপ দিয়ে আস্তা গাছরে প্লান্টরে আমি ওয়াশ করিলাই আর কি শাওয়ার করাইলাই আর কি মেঘল্লা খান পানি দিয়া। তো ওইলা করলে আপনি উড়ির গাছও বা খদুর গাছও বা বিভিন্ন জাতের গাছও আপনি ওয়েদার কন্ডিশন যদি দেখুন ভেরি হট ভেরি ড্রাই অ্যান্ড টেম্পারেচার ওভার 29 ডিগ্রি সেলসিয়াস হর হট থাকে তাই আপনি অসময় ওটাইমে ওটা ইউজ করবা পানি স্প্রে দিয়া গাছেও পানি দিবা গাছের জ্বরও এরপরে ফাতালাতায়ও আপনারা পানি দিবা বুঝছেন নি। তো আশা করি আপনার আর একটা প্রবলেম কিছু সলভ হইব আর কিছু ফুল জড়িয়া পড়ে আর কিছু কদু ইলা হয় তৈল কমনে এক লত যদি বেশি হই হয় তো একটা মরতে পারে দুই একটা মরতে পারে একটা নর্মাল বুঝছেন নি। তো আপনার আর ও কন্ডিশন কইলাম কদু উড়ি এবং
কিকুম্বা এনিথিং আর কি, ও কন্ডিশনের কারণে ও হয় অনেক সময়, আর এর কারণ হয় কি তার লগি হয় মানে প্লান্ট বা ফ্লাওয়ার বার্ডস বুট যে বার্ড যেটা কই আমরা এটা কি সেট হইতে পারে না করিয়া, অথবা পলিনেশনের অভাবে অনেক সময় হয় যে না উড়ির গাছের ফুল বা বিভিন্ন গাছের ফুল ফুলি যায় ধরিয়া, ও যদি দেখেন পলিনেশন হয়েছে না বালা করি তে ওটার লগে ফুল ধরিয়া ফরে, এরপরে ওয়েল ডেভেলপমেন্ট না হইলে ওই প্রবলেম হয় আর কি গাছের হেলথির মানে ভিটামিনের কারণ অভাবে। তো এর লগে আপনারা মাঝে মাঝে অর্গানিক টনিক ইউজ করবা, সাথে সাথে আর কি কিছু ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ওগুলা দরকার লাগতে পারে আর কি, ওগুলা ইউজ করলে প্রবলেম সলভ হইব বুঝছেন। মেডিকেল গরজ একটা এগুলোর মাঝে আছে সকলতা, জিঙ্ক উইঙ্ক সকলতা আছে দেখছি, অথবা মাঝে মাঝে ইপসাম সল্ট ইউজ করা যায় ফাদির লগে মিক্স করে দিতে পারবা, এক দুই চামচ ছয় লিটার ফাদির মাঝে গুলাইয়া আপনারা গাছের জ্বর বা বাতানাতে ওয়াশ করে দিতে পারবা। তো ওটার সময় আছে আর কি সেফ হইতে পারে আর কি গাছের ফুল ফোরার তনে মরার তনে আর কি। তো আমি টেকনিক্যালি ওগুলো ইউজ করি, বা ঠিকঠাক আপনারা যারা নয়া গাটেন আর হয়তো আপনারা বেশ কম কোনটা হয়তো বালা ফাইবা নয় বেশ কম হয়ে গেছে কিচ্ছু আপনারা বুঝিয়া ইউজ করবা আর কি। এটা যারা গার্ডেনার যারা নয়া ও ফুরা না আসনে আর জানার টেকনিক আছে কিলা টাইমে কোন টাইমে কোনটা বেশি বালা করলে কিন্তু হইব না হইব বুঝছেন। তো আপনারা দেখাইলাম কিকুম্বার গাছ কিরার গাছ শসার গাছ কিলা হান পলিনেট করতে হইব রাস দিয়া, আপনারা কইসলাম একটা এক্সাম্পল আমি দেখাইলাম ওই দৌকা হ্যাঁ হয়তো আমার কিরা হয়তো একটা ইয়ালো আইছে একই গাছ একই একই বীজ একই ভ্যারাইটি কিন্তু একটা এখানে ইয়ালোর লাখান আইছে, তো এগুলো আমি তো মনে করছি মরি যে আলো নেতো দাম হয়তো আলোকটা দেখলাম হয়তো ইয়ালোর লাখান লাগে একটা হয়তো একটু কমজোরি আছে গাছ হেলথি আছে ঠিক আছে তারপরে ইলা হেলথি নাই হয়তো আমার স্টেম দেখো কা কিছু তো অত গ্রিনিশ নাই ইয়েলোইশ আছে, তো আপনারা ওলা পলিনেট করবা আর কি ব্রাশ দি পলেনাইট করবা, পলেনাইট যদি বালা করি না হয় তো আবার ফ্রুট মরি যায় উচ্চনি ফ্রুট মরি যায় ফ্রুট পাচ্ছে না যে একটা পলিনেশন হয়েছে না সাকসেস একটা ফ্রুট মরি যাব এগু ইয়ালো ইয়া মরি যাব এগু ইয়ালো ওইবার দিয়ে দেন না জানো যে বাঁচি যেতে পারে বাঁচি যেতে পারে কইয়া, আপনারা একটা জোয়া করবা মানে প্রিন্ট আউট করে ফেলাই দিবা ওই দোকা একটা ফিমেল ফ্লাওয়ার স্পাইডার মেট স্পেশি আমার গার্ডেন দেখা নেই ঘুমা যায় আবার ওগু দেখা নেই কি বলা এটা ওই দোকরা গ্রিন কালার দেখা যায় আর কি না হয়তো কখন গ্রিন কালার দেখা যায় আর কি না দেখলা নেই হয়তো কিন্তু কি গোল দেখ ও দেখলা গোল দেখ ওখানে বেশ সময় হয়েছে গিতা দেখো আপনারা গিতা হেডেক আছে একটু খান পলনে থা লাগে কারণ বি তো গার্ডেনও কম নানি ওটার লগি যাক যা সাকসেস হয়েছে নিশ্চয় তার সময় আমি লাগালো ফাইরাম না এখন পলিনেট করবার লগে যাক আল্লাহরা ওলা অনেক একটা কিরা আইছে দেখরা আপনারা নিশ্চয় নে। তো আজকে দেখাইলাম কিছু টিপসও মাতলাম কিতার লগে ফুল জড়িয়া ফরার কারণ কিতা কিতার লগে সদু ইয়ালোই সই যায় কন্ডিশন কইলাম আপনারা আপনারা ফলো করবা বুঝবা আর কিছু রিচার্জ করবা স্টাডিও করবা অসুবিধা নাই নিশ্চয় নে। তো কোনো সময় আছে হয়তো কাউরি ফুল আছে এটা পলিনেশন হওয়া লাগে যদি পলিনেশন সাকসেসফুল না হয় তো ফুল জড়িয়া ফরে বেশি বাতাস তুফান দিলেও জড়িয়া ফরে ঠান্ডা বেশি খাইলেও ফরে গরম বেশি খাইলেও ফরে এরপরে ডিজিজ ভাইরাস থাকলেও ফরে বা ওগুলা আর কি কত কারণে হইতে পারে এর লগে আপনারা ফলো করবা কোনটার কারণে ও আর একটা আপনারা বুঝতে পারবা বেশি বুঝছেন।
আর পলিনেশনও ওই যায় যদি সাকসেসফুল, তখন তো দেখবা ফ্রুট ধরছে, ফ্রুট ধরার পরে তো আরেকটা ফুল অবশ্য পড়বো বুঝছাই নি। আর ঠান্ডা গরম বেশি, যদি ঠান্ডা হইলে তো প্রোটেকশন দিবে, আর গরমও বেশি হইলে মাঝে 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 আস্তে গাছ আছে হোস পাইপ দিয়ে আপনারা আস্তে আস্তে ওর ফানে দিয়া ওয়াশ করে লিবা, তো ফুলে জয় মানে সকাল বিকালে তরতাজা থাকলো, তখন হিট তো মানে ক্ষতি কম করে আর কি, তখন ফুল ফোলা কম করে বন্ধ হয় আর কি। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি লাগালো ফাইরা না পলিনেট করবার লগে বুঝছেন না, যাক যা বিয়ে করতে পারে কিছু করার নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনটা ফুলের গাছ পলিনেট করতে হইলে ওলা করবা, দেখি দেখি আপনারা লগে লাগ করে নিবা, যত সকাল সকাল করবো অত বালা বুঝছেন, তো সকাল সকাল করবা অত বালা। তো আশা করি আমার টিপস আজকে শুনছেন, আপনারা অবশ্য বুঝতে পারবা কিছু, আমার যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আরো আরো অন্যান্য গার্ডেনার সকলে আছেন তারা গার্ডেনের ভিডিও দেখুন জানো, খালি আমার দেখতে আমি কইরাম না, সবর দেখুন জানো আরো এক্সপিরিয়েন্স গার্ডেনার সকলে আছেন তারার ভিডিও দেখবা, আমারও দেখবা, সবরও দেখবা, দেখলে আপনারা একটা একটা করে পিক আপ করতে পারবা, সে কোন প্রবলেম কইরা, কার কি সমস্যা, কার কি বালা বুঝছেন নে আপনারা বুঝতে পারবা। ওই মাসাল্লাহ ফুল আইছে, এখন যদি আমি দেখি এই তো আজকে ক্লাউডি ডে, রেইনি ডে কিছু লাগে, তো ওই দোকান এটা ফুল এখনো ফরছে না, এটা তুরা ফরছে, ওই দোকান কিছু ফরছে, এটা একটা দুইটা ফরবো, এটা কোনো এটা হইলো কমও নাকি। আর যদি বেশি গরম থাকে আমি স্প্রে দি হোস পাইপ দি সাওয়ার করে যেতাম ওই বহুল গাছরে আস্তা গাছরে আর কি। আর একটা জিনিস আপনারা কইরা, আমি তো একটা দিয়ে কিকুম্বার গাছে আমি ইউজ করছি, এখন আমি খজুর গাছও পলিনেট করতাম পারতাম না, কারণ হইল আমি একটা ওয়াশ করিয়া দইয়া করতাম হইব বুঝছেন নে, ওই দোক আমার জানতাম না, এখন এই একটা দুইটা তিনটা চারটা ওগো খালকে করছিলাম, জানতাম না কতটুকু সাকসেস হইব চারটা, তো ওই দোকা খদু আইছে ওদের মানে আপনার সদু কইতে চাইলে ওলা ফুল ফুটার আগে ইয়া লইয়া মরি যার, তো ওটা আমি বুঝতাম পারছি আপনার আর কথা, ওই দেখে একটা খালকে খাইল ফুল লাগাত ফুল ফুটি দিব দেখরানি, একটা এলাম ফিমেল ফ্লাওয়ার তো ফুটবো, ও আর একটা দেখা যার ন ওই দেখে একু ইয়া লইছে না, তো আপনারা দেখবা স্পাইডার ম্যাট আছে নি, ওই দেখে আমি একটা রাখছি এগুলোর মাঝে ভিনেগার আর কিছু সাবান আছে, ভিনেগারের গন্ধে অনেক ফ্লাই বা অনেক জ স্পাইডার মেটও দেখছি কিছু হরিয়া থাকে, আমি দেখলাম একটা বাক্কা সাকসেসফুল হয়েছে, একটা একটা পাউন্ডল্যান্ডও ফাইবা যা আর একটা, তো এগুলোর মাঝে আমি হোয়াইট ভিনেগার আর কিছু সাবান রাখছি, অথবা কিছু চিনিও রাখা যায় যদি ফিফরা টিফরা থাকে ওটা আইয়া আমাইয়া মরে আর কি, তো স্পাইডার মেট কিছু কম আছে কেন বেশি দেখছি ক্ষতি করিলে স্পাইডার মেটছে, স্পাইডারে খাইলে গাছরে চাক করিলে মানে বাদে দেখবা আস্তে আস্তে গাছের ফাটা বা ফুরুট বা ফুল ফরিয়া মরি যায় আর কি বুঝছেন। তো আপনারা মেক শিওর করবা একই ব্রাশ দিয়ে অন্যান্য মানে ফুল টুলো মানে পলিনেট করার যায় না জানো, দইয়া করেন জানো আর কি। তো আশা করি ভালো থাকা সুস্থ থাকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।